সবসময় কুরিয়ার আসে তোমার? হ্যাঁ, সবসময় গিফট আসে, সবসময় কুরিয়ার আসে। ফোনে কারোর সাথে কথা বললেই চলে যাবে গেটের কাছে, কুরিয়ার আসছে, বেশি পাকনা হয়ে গেছে। এই আবার ওই জায়গাতে ঝগড়া করে, সাহস বেশি হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, কুরিয়ার আসে নাই। কুরিয়ারে কি আসবে, কি কে কি পাঠাবে তোরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার গেছে কুরিয়ার, কুরিয়ার করে পাগল হয়ে গেছে। এই তুই কুরিয়ার কি জিনিস চিনিস? এই এই ঝগড়া করতেছিস তোমার সাথে একবারে? এই কুরিয়ার আসে ওনার, ঘোড়ার ডিম আসে ওনার, আবার না কুরিয়ার, এই কুরিয়ার আসে নাই, ঝগড়া করিস না গাধা। মানুষের তা কিছু, শুধু মানুষের তো নেবে, ওনারা গিফট দাও সবাই, বধ করতার নিজের জিনিস কারো জিনিস কারো দেবে না, পরের তা নেবে। কুরিয়ার আইছে ওনার, কুরিয়ার যা ইস্যু করে আয়, যা ঝগড়া করেছিস এবার ইস্যু কর, বস ওখানে, এবার পা ধো, ইস্যু করেছিস হাত পা ধো। আরে গরম ছাদে কি করতেছে রে, গরম ছাদে হাত পা পুড়ে যাচ্ছে, যা হাত পা ধো ইস্যু করে, ইস্যু করে হাত পা না ধুয়ে ছাদ ভরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ দে, ভালো করে ধো, কলের থেকে জল কামড়ায় খাবে গাধা কোথাকার। ভালো করে হাত পা ধুতে হয় ইস্যু করে, ভুলে গেছো? নাও খাও, আর একটু জল খাও, তা চলো এই জল খাই, আসো ভালো করে হাত পা ধুবা। এই তো ঠিক আছে, ইস্যু করছে হাত পা না ধুয়ে সারা সাত ঘুরে বেড়াচ্ছে, এবার ঘরে যা, আবার জলের মধ্যে শোয়। আপুস করাই দিছি, তারপরেও জলে ভিজা লাগতেছে, আর ঝগড়া করে টায়ার্ড হয়ে যায়, তা জলে ভিজবে না তা কি করবে, এমন ঝগড়া করে গলাও শুকায় যায়, পেটও গরম হয়ে যায়, বদ। এত ঝগড়া কোথাতে শিখেছিস তুই? এখন ঘুম পাচ্ছে না? আর যদি উঠিস এখান থেকে আর ঝগড়া করিস, পাশু লাল করে দেবো একদম। খা জল খা। কুমির, আগের জন্মে কুমির ছিল একটা, আগের জন্মে যে কি কি ছিল, কুমির ছিল, বান্দর ছিল, জলহস্তি ছিল, গুই সাপ ছিল, বান্দর তো ডেফিনেটলি ছিল, হয়ে গেছে।